ঢাকা সফরে গেলেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাবনে এবং বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর তরফে বাংলাদেশ সেনাবাহিনীকে 1 লাখ ডোজ করোনা টিকা উপহার দেন। সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান 11 এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত আর্মি চিফস কনক্লেভে অংশগ্রহণ করবেন এবং সফর শেষে আগামী 13 এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারাবনে সস্ত্রীক রয়েছেন ঢাকা সফরে, সঙ্গে রয়েছেন 2 সদস্যের একটি প্রতিনিধি দলও। বৃহস্পতিবার ঢাকা সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতের সেনাবাহিনী প্রধান। জেনারেল এম এম নারাবনে ভারতীয় সেনাবাহিনীর তরফে বাংলাদেশ সেনাবাহিনীকে 1 লাখ ডোজ করোনা টিকা উপহার দেন। মঙ্গল ও বন্ধুত্বের নিদর্শন হিসাবে এই টিকা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের হাতে তুলে দেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাবনে। সাক্ষাৎকালে দুদেশের সেনাপ্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয় বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করেন দুদেশের সেনাপ্রধান। বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে জেনারেল নারাবনে ঢাকা সেনানিবাসে শিখা ও নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। গার্ড অফ অনার শেষে জেনারেল নারাবনে সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন। সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান 11 এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য আর্মি চিফস কনক্লেভে অংশগ্রহণ করবেন। সফর শেষে ভারতীয় প্রতিনিধি দলটি আগামী 13 এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।